আজকে ওইটুকু করেছি বলেই তো আজকে আপনারা আপনাদের টিকা খানকে দেখতে পেরেছেন। যদি ওই ছবিটা ওই ওই শটটুকু ফেলে দিত তাহলে এইটুকু দেখতে পেতেন না। আমার ঘটনা হয়েছে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, আমি ইতিহাসের একটা পার্ট হয়েছি। আমি তো আমি ক্যামেরার সামনে দায়িত্ব নিয়েই বলেছি যে আই হ্যাভ নো গার্লফ্রেন্ড নো ওয়াইফ, আই এম সিঙ্গেল। আমার মধ্যে তো যথেষ্ট কোয়ালিটি আছে, এই পাওয়ার দিয়ে তো বা গার্লফ্রেন্ড নেওয়ার কিছু নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আই বিলং এ গুড ফ্যামিলি, আই হ্যাভ এ গুড হাইট, দেখতে মোটামুটি চলে আর কি। এটা থাকতে আমার কেন ভাইরাল হয় গার্লফ্রেন্ড? আমি অ্যাওয়ার্ড নিয়ে আসলাম আমেরিকা থেকে, তো আমার তো আর মনে হয় না যে এটার জন্য গার্লফ্রেন্ডের জন্য ভাইরাল হয় গার্লফ্রেন্ড কোথায় দরকার আছে। ভাইরাল ভাইরাল গার্লফ্রেন্ড হলে ভাইরাল গার্লফ্রেন্ডই মিলবে, ভালোটা আর মিলবে না। অতএব সেটা নিজের যোগ্যতা দিয়ে জয়েন করবো ইনশাল্লাহ। ড্রেসটা অনেক সুন্দর, রয়্যাল মালাবার চেঞ্জ হয়েছে আপাতত। পোশাকটা ল্যাভেন্ডারের স্পন্সর করেছে, এরা আমার আরো অনেকগুলো ড্রেস পাঠিয়েছে। আরো সামনে যতগুলো অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হবো, নিত্য নতুন এই ল্যাভেন্ডারের ড্রেসই দেখবেন আপাতত ইনশাআল্লাহ। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা একটু সিনেমার দিকেই আসি, যেহেতু আপনার আসলে রুট সিনেমা, আপনার সিনেমা ধ্যান সিনেমা, সেক্ষেত্রে হচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে মুজিবের যে চলচ্চিত্র করতে হয়েছে সেখানে আপনার যারা ভক্ত আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার কাছে এক্সপিরিয়েন্স, আপনার ভক্তরা আপনাকে আরেকটু বেশি প্রত্যাশা করেছিল, আপনি কেন এত ছোট একটা চরিত্রে নিজের অ্যাপিয়ারেন্সটা? দেখেন আমি শেষ করতে দিই, সিনেমা একটা ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে চেয়েছি। আমার মনে হয়েছে ওই 7ই মার্চের ভাষণের যদি পাবলিক গণ পাবলিকের মধ্যে একটা অভিনয় করতে আমি অভিনয় করবো, কিছু সিনেমা থাকে। এই সিনেমায় আমি অনেক আগে 17 সালে আমি এটাকে আমি অডিশন দিয়েছিলাম, সেটা শুটিং হয়েছে এসে 22-20 সালে। তো আপনি মনে করেন সেখানে মুম্বাইতে মুম্বাইতে তার লুক সেট হয়েছে, ড্রেস মাপ হয়েছে, ঐতিহাসিক ছবিতে থাকা বড় কথা। অনেকের কিন্তু এই ছবিতে অভিনয় করেছে তাদের ক্যারেক্টারই নাই, চরিত্রের প্রয়োজনে বঙ্গবন্ধুকে ফুটিয়ে তুলতে গিয়ে অনেক ক্যারেক্টার কিন্তু এখান থেকে পড়ে গেছে। অনেক বড় বড় অভিনেতার নরেশ ভুঁইয়া নাম বলতে এজাজ ভাই, এদের কিন্তু শুটিং করেছে মুম্বাইতে, তাদের চরিত্রই কিন্তু নাই, কারণ নাই বলতে গল্পের প্রয়োজনে ডিরেক্টর রাখেনি। আমার হয়তো অনেক ছোট করা হয়েছে, এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, বিকজ আমি স্ক্রিনে অ্যাপিয়ারেন্স এইসব ছবি কমার্শিয়াল না, যে অনেক দূর দেখাতে পারি না, কিছু একটা ছবি ইতিহাসের অংশ হয়েছি। টিক্কা খানকে পর্দায় দেখছে, ওই 5 সেকেন্ড 10-5 সেকেন্ড যা দেখছে পাবলিক চিৎকার করছে, এটা আসলে ডিপেন্ড করছে ডিরেক্টরের উপরে, ছবির একটা কাহিনী ভিত্তিক ছবির উপরে, এখানে আসলে আমাদের কিছু করার থাকে না। আমি এ নিয়ে প্রচণ্ড দুঃখ প্রকাশ করি না, জীবনে অনেক ছবি করেছি, অনেক ছবি আসবে, বাট এইরকম আমি জায়েদ খান তার একটা মুজিব চরিত্রে অভিনয় করতে পারবো না চাইলে। ওটার যে একটা মাঝির একটা শট, ওটাও যে দিয়েছে মনে করি ইজ দ্য পার্ট অফ দিস মুভি, এটা অনেক গর্বের অনেক আনন্দের। এবং আজকে ওইটুকু করেছি বলেই তো আজকে আপনারা আপনার টিক্কা খানকে দেখতে পেরেছেন, যদি ওই ছবিটা ওই ওই শটটুকু ফেলে দিত তাতে এইটুকুও দেখতে পেতেন না। আমার ঘটনা হয়েছে সামথিং ইজ বেটার দ্যান নাথিং, আমি ইতিহাসের একটা পার্ট হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে একসঙ্গে বসে সিনেমা দেখেছি তত্ত্ব অধিদপ্তরে, চোখের পানি উনি মুছেছেন, এরপরে আপার কাছে গিয়েছি অনেক কথা বলেছি, এরপরে শেখ রেহানা আপা আমার মাননীয় প্রধানমন্ত্রী একসঙ্গে গণভবনে আমরা নৈশভোজ করেছি প্রায় 3 থেকে 4 ঘন্টা একসঙ্গে, কত গল্প করেছি। আমি সালাম করে বলেছি আপা সাবধান, টিক্কা খান কিন্তু চলে আসছে, আপা হাসি দিছে দুই আপা মিলে। এই যে একটা মজার, এবং আপনারা ছবি দেখেছেন বিভিন্ন আমাদের সব শিল্পীরা আমরা গিয়েছি, এই যে আনন্দটুকু থেকে বঞ্চিত হতাম, একটার সাথে আরেকটা পরিপূরক, ছোট হয়েছে এটা বড় ব্যাপার না, তবে আরেকটা ভালো ছবি আসবে। আমার তো অনেক ছবি আসতেছে, সোনার চর, বাহাদুরি, এইসব ছবিগুলো তো দেখে আবার মানুষ পুরো জায়েদ খানকে দেখবে, 15 বছর তো দেখলো, কোনো একটা ছবির অংশ হতে পেরেছি এটা কম কিছু, একটা ইতিহাসের পার্ট কোনোদিন বলতে পারবো। আজ থেকে 20 বছর পরেও যদি কোনোদিন মরার ঘরেও যাই, বুড়ো হয়ে যাবো যখন, বা 50-55 বছর পরে বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, বলতে পারবো যে মুজিব ছবিতে কিন্তু আমি ক্যারেক্টার করেছিলাম, ওটা টিক্কা খান কিন্তু আমি। সবাই বলছে টিক্কা খান একটা সিনে বাজিমাত করেছে, এ নিয়ে আপনার অনুভূতি কি? এটা তো দর্শকের ভালোবাসা। আমি দেখেছি যেদিন যখন আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সিনেমা দেখছিলাম, আমার ডান পাশেই মাননীয় প্রধানমন্ত্রী বসেছিলেন, তারপর তার পরিবার পরিজন ছিলেন, তখন আমি যখন বিরতির পরে সিনে আসলাম, ওখানে তো সব মন্ত্রিপরিষদ এবং সব উচ্চপদস্থ অফিসাররা দেখছিলেন, আমাদের শিল্পীরা দেখছিলাম, আমি আসছিলাম পরে ওখানেও তালি সেটে আসার সাথে সাথে, আমি যখন আসি পর্দায়। এবং তারপরে যখন স্ক্রিনিং হলো, আমার যারা ইন্ডিয়ান বন্ধুরা ছিল, যারা এই ছবিতে ইন্ডিয়ান কাজ করেছেন, ক্যামেরাম্যান ক্রু, তাদের অংশটা গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর নৈশভোজের সময় আমাকে বলছিল যে তোমারা সিন যা বায়া তো বহুত লোক তালি বাজায়া, ইয়ে বহুত আচ্ছা লাগা, দো থিয়েটার মি আপকো তালি বাজায়া। এটা ভালো লেগেছে যে এই পর্দায় আসার পর তালি মানুষ অতটুকু সময় মনে রেখেছে, এবং অনেক স্ক্রিনশট নিয়ে আমাকে দিচ্ছে,
আমি পর্দায় আসার সাথে সাথে তালি শুরু শুরু হচ্ছে, এটা একটা কম কিসে শিল্পী হিসাবে, তা আবার বঙ্গবন্ধু আমাদের জাতির পিতার ছবিতে, এটা আমি খুব এনজয় করছি ইনশাল্লাহ। এবং ইতিহাসের একটা পার্ট হয়ে গেছি যে আমি ইতিহাসে শিক্ষাকার হিসাবে সবসময় থাকবে ইনশাল্লাহ। আমার মনে হয় যে দর্শকের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বাকি ছবিগুলো দিয়ে সেই আকাঙ্ক্ষা আমি মনে হয় পূরণ করে দেবো।